বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে খাবার কার্যক্রম প্রক্রিয়া চলছে, এই খাবার কার্যক্রম প্রক্রিয়ার আজকে 25তম রমজানে আজকে আমরা একটি ভালো কাজ করেছি। সেটি হচ্ছে আমেরিকা প্রবাসী আমার বড় বোন এবং আমাদের শ্রদ্ধে বড় অপূর্ণাপুর মা, আমাদের সেলিমা আক্তার খালাম্মা, ওনার মরহুমের মৃতরুয়ের মাগফিরাত বা শান্তি কামনার জন্য, ওনার জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমরা আজকের এই খাবার আয়োজন করেছি। ইফতার এবং ইফতারের পর রাতের খাবার, মোট দুটি পর্যায়ে আমরা এই খাবার কার্যক্রম সম্পাদিত করেছি। প্রথম পর্যায়ে মুখরোচক ইফতার এবং দ্বিতীয় পর্যায়ে মুরগির মাংস, ডিম এবং সবজি এবং সালাদ, সাদা ভাত আয়োজন রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই আয়োজনটুকু শুধুমাত্র চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের সকল বিয়ারিশ মা বাবা এবং স্টাফবৃন্দ, তাদের জন্য আজকের এই আয়োজন। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমেরিকা প্রবাসী আমার আম্মুর বড় বোন এবং আমাদের লুনাপুর শ্রদ্ধেয় মা মরহুমা সেলিমা আক্তার আন্টি, সেলিমা আক্তার আন্টির রুহের মাগফিরাত মা শান্তি কামনার জন্য, মৃত্যুর পরের জীবন ওনার যাতে মহান সৃষ্টিকর্তা অনেক সহজ করে দেয় এবং ভালো রাখে, তার জন্য আজকে আমাদের এই আয়োজন। এই মুহূর্তে যারা দেখছেন সবাই আমরা ওনার জন্য দোয়া করব এবং ওনাদের মতো মানুষ দুনিয়াতে না থেকেও এই মানুষের জন্য যে কাজগুলো করে যাচ্ছে তার ওয়ারিসরা, এই জন্য আল্লাহ পাক যাকে ওনাকে যাতে জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম দান করে। এবং আমরা এই এখানে প্রায় এই সমস্ত রোগী এবং স্টাফ মিলে 80 জন মানুষের এই খাবারের পরিক্রমা আজকে সম্পাদিত হচ্ছে। এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারা, এই ভালো কাজগুলো যাতে অব্যাহত থাকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা এই খাবার কার্যক্রমে আমরা অনেক পেশেন্ট রয়েছে যারা বিছানা থেকে উঠতে পারে না, পায়খানা প্রস্রাব এবং খাবার দাবার সব কিছু একই বিছানা হয়, সেই সমস্ত মানুষদের জন্য, তাদেরকে খাইয়ে দেওয়া এবং তাদেরকে একটু ভালো খাবারের স্বাদ দেখানোর জন্য আমাদের আজকের এই আয়োজন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও যে কেউ যে কোনো ধরনের প্রোগ্রামে এই বেয়ারিশ হাসপাতাল, যেটি বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, বেয়ারিশ হাসপাতাল হিসেবে সমাদৃত, এখানে আপনারাও আপনাদের কার্যক্রম বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবেন এবং সবাই মিলে আমরা যাতে একটি অবশ্যই ভালো কাজ করতে পারি, এই ভালো কাজগুলো আমাদের সকলের জন্য পরবর্তী জীবনের পাথর হিসেবে যাতে হয়ে থাকে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার وكنا عذاب القبر وكنا عذاب الحشر وكنا عذاب الميزان وكنا عذاب الفرصات وكنا عذاب السقرات الموت يا رب العالمين. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. أي الله پاك رب العالمين حاكم الحاكم الخاص كره بشيش كره حضرت آدم عليه الصلاة والسلام عيسى روح الله پر جند جد قول نبي کرم گن صحابه کرم گن تابعين تاب تابعين خلق راشدين أما المستاجعين أنصار رسول الله مهات رسول الله جواز رسول الله متحر رسول الله ونسكت ইফতার সামনে নিয়ে দোয়া করলে মাহবুব তোমার দরবারে সেই দোয়াটুকু কবুল হয় মাহবুব। মাহবুব আয়াত যে ইফতারের আয়োজনটুকু করেছেন সেলিমা আক্তারের, মরহুম সেলিমা আক্তারের রোহের মাগফিরাত কামনা করে দাও মাহবুব পাক। পরদিগার আলম তার সংক্ষিপ্ত কবরকে প্রশস্ত করে দাও, তার খবরের সাথে তোমার হাবিবের রওজে আকদস সোনার মদিনার সাথে সংযুক্ত করে দাও মাহবুব। তার যাবতীয় দুনিয়ার মধ্যে থাকাকালীন যতগুলো গুনাহ রয়েছে মাহবুব সব গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ হিসেবে কবুল করে নাও, তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, তার ফ্যামিলি পরিবার পরিজনের হাতে পক্ষে দোয়া ফরিয়াদ মুনাজাত তুকু কবুল করে নাও মাহবুব। তার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরবর্তী হকদার যারা খবর বাসিন্দা হয়েছে প্রত্যেকের খবর আজ মাফ করে দাও মাহবুব। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরবর্তী হকদার মাহবুব যে যে কারণের মধ্যে সাহিত্য রয়েছেন প্রত্যেকের নামে নামে সবটুকু পৌঁছে দাও, আর যারা জীবিত রয়েছেন তার থেকে হায়াতে তৈবা তাবিলা দান করে দাও। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু إلى الله توبة نصوحا وأوفوا بعهدي إلى الله إن الله بصير بالعباد. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم اجعل اخر كلامنا عند سكرات الموت شهاده ان لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের যে আয়োজন, এই আয়োজন হচ্ছে আমাদের আমেরিকা প্রবাসী আমার মায়ের বড় বোন এবং আমার শ্রদ্ধেয় বড় আপু লুনা আপু, ওনার মরহুমা মা, আমাদের খালাম্মা সেলিমা আক্তার, খালাম্মার মৃত রুহের মাগফিরাত এবং শান্তি কামনা, এবং ওনার উদ্দেশ্যে আল্লাহ যাতে ওনাকে কবরের জীবনে ভালো রাখে, আজকে আমরা ওনার জন্য আজকে সুন্দর আয়োজনটা করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা ইনশাআল্লাহ ইফতারের মনে মাসি দিচ্ছি, আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, খেজুর দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, তাদের তুমি এটা মুড়িয়ে দাও আগে। يا حبيب الله يا رسول الله يا حبيب الله آج কেনো পৃথিবী টা লাগে এত সুন্দর, আজ কেনো পৃথিবী টা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ ছড়া ছড়ে, সে কোন রূপকার সাজালো এ ছড়া ছর, চারিদিকে নব রূপে করে ধরা ঝলমল, সে রূপ দেখে হয় আখি দই সুশীতল, আখি দই সুশীতল, আখি দই সুশীতল, কেটে গেছে কুচ্ছিত নিশীথের দীপ্রহর, সে কোন রূপকার সাজালো এ ছড়া ছড়ে, সে কোন রূপকার সাজালো এ ছড়া ছড়, বনে বনে ফোটে ফুল পাখি করে কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকার সাজালো এ ছড়া ছড়ে, সে কোন রূপকার সাজালো এ ছড়া ছড়, উল্লাস করে আজ সাহারার লোহাবাই, পুরাতের জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়, পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, সে কোন রূপকার সাজালো এ ছড়া ছড়ে, সে কোন রূপকার সাজালো এ ছড়া ছড়, অগণিত ফেরেশতারা ছেড়ে সাথে আসমান, নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান, গাহে কার গুণগান, গাহে কার গুণগান, করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার, করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার, এসে কোন রূপকার সাজালো এ ছড়া ছড়ে, সে কোন রূপকার সাজালো এ ছড়া ছড়,
মহাবা শ্রীজনের রহমত এসেছেন ধরণীতে।